আমি যখন প্রথম লাক্স চ্যানেলে সুপারস্টার দিই, তো আমার স্টার্টিং যখন স্টার্ট করি তখন খুলনা থেকে যখন আমি সিলেক্ট হলাম খুলনা বিভাগীয় পর্যায়ে, তখন আমার বাসায় কেউ জানতো না। আসলে লাইফে কোনো কিছু হতে চাওয়া নিয়ে আই ওয়াজ নেভার ফোকাসড, আমার মনে হয়। লাইক কখনো এটা হতে ইচ্ছা করতো, কখনো এটা হতে ইচ্ছা করতো, কিন্তু আমার আব্বু আর্মিতে যখন ছিলেন, আমার আব্বু একজন এক্স আর্মি, তো খুব ইচ্ছা করতো আর্মিতে যাবো, কিন্তু তখন আর্মিতে মেয়েদের কোনো ওইভাবে সুবিধা ছিল না যখন আর্মি হতে ইচ্ছা করতো। পরে সুবিধার আসলে পরে লাইফে, আপনি শৈশব থেকেই যদি বলেন তাহলে আমি বলতে চাই যে স্বপ্ন দেখলেই বা স্বপ্ন কিছু হতে চাইলেই সেটা আসলে মানে থাকে না। আমি অনেক ছোটবেলা থেকেই বড় হয়ে গিয়েছি, আসলে ম্যাচিওর হয়ে গেছি। ফ্যামিলি ওরিয়েন্টেশন বলেন, ফ্যামিলির কি বলে এটাকে, যে আমি হয়তো আমি জানি না হবে, বাট মানে আমি এগুলো কখনোই কনসার্ন না, কিন্তু বলতে চাই যে আসলে অনেক সময়ই আমাদের অনেক কিছুই করতে ইচ্ছা করে কিন্তু হয়তো সামর্থ্য থাকে না বা সুযোগ থাকে না, সেই জায়গা থেকে আসলে কখনোই ওইভাবে কোনো কিছু হওয়ার আমার মনে হয়েছে যেগুলো আমি হতে চাই ওরকম সামর্থ্য ছিল না বা থাকে না, যে আমি একটা ড্রিম দেখছি ওই ড্রিমটা নিয়ে পুল আপ করার কোনো মানুষ আমি আসলে লাইফে খুব কম পাইছি। যে আই ওয়ান্ট টু বি এ পাইলট, সো ইটস মাই ড্রিম, সো সামওয়ান পুলিং মি মানে ফ্রম মাই চাইল্ডহুড বা এরকম কিছু, যে এটা হইতে গেলে এটা করতে হবে, এটা হইতে গেলে এটা করতে হবে, গাইডেন্স বা অরিয়েন্টেশন যদি আপনি বলেন, ফ্যামিলি অরিয়েন্টেশন, মানে আমি ওইটা ওইভাবে আসলে কখনো মানে পাইনি আমি বলবো, বা এটা হয়তো বা আমার কর্মফলের কারণেই, আমার কোনো না কোনো কর্মফলের কারণেই হয়তো আমি পাইনি বা হোয়াট এভার, বা তারাও হয়তো ওই ব্যাপারে অত বেশি ইয়ে ছিল না, বা তারা হয়তো এরকম ছিল মেয়ে, ওকে ফাইন, মানে আমি যেই ফ্যামিলি থেকে বিলং করি বা যেই জায়গা থেকে বিলং করে আজকে এখানে আমি মৌসুমি হামিদ, তো ইউ হ্যাভ নো আইডিয়া তানভীর ভাই। আমি যখন প্রথম লাক্স চ্যানেলে সুপারস্টার দিই, তো আমার স্টার্টিং যখন স্টার্ট করি তখন খুলনা থেকে যখন আমি সিলেক্ট হলাম খুলনা বিভাগীয় পর্যায়ে, তখন আমার বাসায় কেউ জানতো না আসলে, যখন আমি সিলেক্ট হয়ে যাই তারপরে আমি বাসায় জানিয়েছিলাম আমার আম্মুকে, অ্যান্ড আব্বুকেও তখন জানানো হয় যে আমাকে এখন ঢাকায় যেতে হবে, পরবর্তী পারগুলো করতে আমি একা মুভ করতে পারবো না ওরকম, মানে আই হ্যাড এ ব্যাড পাস্ট বেসিক্যালি, সো আমার অনেক বাইন্ডিংস ছিল, অনেক প্রতিবন্ধকতা ছিল, যে কারণে আসলে আমি হয়তো একা মুভ করতে পারতাম না। আর মানে আমি মানে এটা কখনোই ভাবিনি যে আমি একটা মেয়ে ঢাকা শহরে এসে এরকম করে নিজের পায়ে নিজে দাঁড়াবো অথবা নিজে স্ট্রাগল করবো, স্ট্রাগল করে যে এই পর্যায়ে আসবো। আম্মু সবসময় আমার সাথে সাপোর্ট করেছিলেন, কিন্তু আব্বু যখন প্রথম শুনে আব্বু খুবই রেগে গিয়েছিলেন এবং আব্বু সাপোর্ট করেননি, কিন্তু সামহাও আমার লাইফে একজন মানে কোনো না কোনোভাবে, আমি একটু আগে ব্যাক স্টেজ বলছিলাম যে কোনো না কোনো জায়গা থেকে আমার আমার ব্লেসিং আছে, কারণ না কারোর আমি কোথাও না কোথাও সামহাও ব্লেসিং আছে। আমার একজন মামা আছেন, আমি ছোটবেলা থেকে ওনাকে পিউ মামা বলতাম, আমার খুব মানে আমার যত আত্মীয় স্বজন আছে আপনি যদি বলেন রিলেটিভস, এখন যদিও বহু বছর মামার সাথে কথা হয় না বা ওইভাবে যোগাযোগ নাই, কিন্তু পিউ মামা মানে অপু মামা, মামা হচ্ছে আমার লাইফে একজন মানে গাইড বা যেটাকে বলে যে আচ্ছা তার পুরো নামটা একটু শুনি না, হুমায়ুন কবির অপু, উনি একজন স্পেশালিস্ট মানে ডাক্তার, উনি চাইল্ড স্পেশালিস্ট প্লাস মানে এখন ডাক্তারি টার্মে এগুলোকে কি বলে আমি বলতে চাই না,